হজরত মুসা আলাইসাল্লাম কাল্লাহ কিতাব দিয়ে বললেন আপনি আমার কিতাব প্রচার করেন মোসা আলাইসাল্লামের হাঁটুগাপা শুরু হলো কারণ তিনি খুব ভালো করেই জানেন যে আল্লাহর কিতাবের কথা বললেই এ ফেরাউনের দল তাকে আহলে করান মুতাজিলা মুনকারিনে হাদিস ওরিয়েন্টালিস্ট আমেরিকার দালাল বলে ধাওয়া দিবে তখন তিনি আল্লাহর কাছে বসে প্রার্থনা করলেন রব বেশরা হালি সদরি ওয়া সেরেলি আম্রি বহ্লোর রক্তদাতা মিল্লেসানি ইয়াফকাহু যে হে আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার বুক ফুলিয়ে দিন এবং আমার কাজ সহজ করে দিন আমার জিভার জড়তা দূর করে দিন যাতে আমি নির্ভয়ে নিঃসংশয়ে নির্দিধায় সত্য প্রচার করতে পারি যাতে তারা আমার কথা বুঝতে পারে এই কথাটাকে ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অন্তরমম বিকশিত করো অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় কর হে এ কবিতার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন